শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি হচ্ছে কি, আজকে ভিডিওটি কি, আর নাম ভাই মুখে শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন তো? আছি ভাই, ভালো আছি। আজকে কি কি কালেকশন দেখাবেন? আজকে কালেকশনে কয়েক রকম জাত দেখাবো স্যাম্পল হিসেবে, যেহেতু আজকে বেলাও নাই আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল তো অনেক আছে। হ্যাঁ আচ্ছা, কয়েক রকম বলতে হরিয়ানা দেখাবো, তারপর আপনি তোতা দেখাবো, বিটল দেখাবো, বারবারি ছাগল দেখাবো। আচ্ছা, আর এরপরে দেখাবো ক্রস বিট আর দুম্বা একসাথে, দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব, হ্যাঁ, দুটা পর্বই করা হোক। আচ্ছা, ভিডিও শুরুতেই হানন ভাইয়ের মুখে শুনবো হানন ভাইয়ের ঠিকানাটা। ভাই একটু ঠিকানা। আমার ঠিকানাটা খামার পাথরের গ্রাম, গুরুদাসপুর থানা, নাটোর জেলা, রাজশাহী বিভাগ। আচ্ছা আচ্ছা, আর আমার এই ঠিকানায় আসতে হলে যেনারাই আসবেন, আমাকে ফোন দিয়ে সরাসরি শুনলে হবে, অথবা ফোন না দিয়ে আপনারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে, যে নাম্বারটা দেওয়া হয় এই নাম্বারটা অ্যাড করলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড ভয়েস দেবেন, যে ভাই আপনার খামারে যাব, আমাকে ঠিকানা বলেন, আমি সেন্ড ভয়েস পাঠাই দেবো। তাহলে সবচেয়ে সুবিধা হবে আপনাদের জন্য, কারণ ওই মুখে বলতে গেলে অনেক সময় লাগে। আর সেন্ড ভয়েস আপনি দিয়ে দিলেন, আপনি এক সময় না দিতে পারলাম, আধা ঘন্টা পরে, দুই ঘন্টা পরে আমি ঠিকানাটা দিয়ে দিলাম। আচ্ছা, সুবিধা হবে, সুবিধা হবে। আর আরেকটা কথা হচ্ছে, জানা যে যারা আসবেন এইসব কেনাকাটার জন্য, কারণ আমাদের এটা হচ্ছে একটা শৌখিন খামার, আর আল্লাহর কাছে সবচেয়ে বড় কৃতজ্ঞ যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় খামার আমাদের, এটা আমাদের একটা গর্ব। কিন্তু সব কিছু আল্লাহ মালিক। এখন বিষয় হচ্ছে, যিনারা আসবেন কোনো সিন্ডিকেট, কাউকে কারোর সাথে কোনো কথা না বলে আসবেন, মানে কারো লোক ধরে আসবেন না, সিন্ডিকেট হতে পারে, অথবা যে কোনো জায়গায় আসে কোনো রিক্সাওয়ালা অথবা কোনো গাড়িওয়ালাকে বলবেন না যে আমরা খামারে যাব ছাগল দুম্বা কিনতে, যে কাউকে বলবেন যে হান্নান ভাইয়ের খামারে যাব, তাহলেই যথেষ্ট। আচ্ছা, আর কিছু বলা দরকার নেই। জি, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি ভিডিও শুরুতে, হান্নান ভাইরা যেহেতু বড় ফার্ম, 300 থেকে 400 পিস ছাগল অলওয়েজ টাইম থাকে। ইন্ডিয়ান যে জাতের ছাগলগুলো, প্রত্যেকটা জাতি তাদের কাছে থাকে, দুম্বা এবং গারোলো কালেকশন আছে। আর ওনারা এই ছবি ভিডিও দিয়ে এই বিজনেসটা করে না। ওনাদের যে বক্তব্য, ওনারা হলো সরাসরি আপনারা আসবেন, এসে দেখে শুনে এই ছাগলগুলো নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ঠকার কোনো সাবজেক্ট থাকবে না। জি, আর ছবি ভিডিও চাইবেন তো আপনি ধরা খাইবেন, যারা ছবি ভিডিও দিবে, দিয়ে কথা বলবে, আপনার সাথে কেনাকাটা করবে, 100 এর মধ্যে 99% গ্যারান্টি আপনি ধরা খাবেন, এটা আশা রাখেন। আচ্ছা আচ্ছা, আপনার দেখার জন্য আসতে পারেন, এখানে সমস্যা নেই। তো আজকে আমি ধীরে ধীরে আপনাদেরকে এই ইন্ডিয়ান যে জাতের ছাগলগুলো হান্নান ভাই কালেকশন আছে এগুলো দেখাবো, এবং তার বিস্তারিত দাম জানার চেষ্টা করবো। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, এতটুকু বলবো, তাহলে চলো কথা বলছি না আজকের এই ভিডিও। হাসান ভাই, ভাই আজকে কালেকশনের প্রথমে কি দেখাবেন? হরিয়ানা, হরিয়ানা দেখাবেন। আচ্ছা, হরিয়ানা দিয়ে শুরু করবো আমরা প্রথমে। আচ্ছা একটু দেখাই, এই যে এই হরিয়ানা কয় দাঁত করে হয়েছে ভাই? বুঝি নাই, কয় দাঁত করে হয়েছে? এটা দাঁত ছয়টা, ছয় দাঁত করে হয়েছে। দ্বিতীয় প্রেগনেট তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্বিতীয় প্রেগনেট বলতে দ্বিতীয় হিট আর স্যার, দ্বিতীয় হিট আছে, পাঠা দেওয়া হয় না এখন। আচ্ছা, যদি এই ভিডিও দেখার পরে হানুম ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাহলে হানুম ভাইকে বললে 100% পাঠাতে প্রেরণ করা দিবেন হানুম ভাই। আচ্ছা, এগুলো কেমন দাম আসবে? এটা আপনার 50-55 এরকম, 50-55 হাজার, ভালো ফার্স্ট ক্লাস মাল। জি, এই যে দেখেন ওলান্টিনম ঠিক আছে সব। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যেহেতু হানুম ভাইয়ের ভিডিও, ছবি ভিডিও দিয়ে ব্যবসা করে না, এই কারণে দাঁত এবং গোলান আমি দেখালাম না, আপনার সহজে মনে এসে দেখে নেবেন। জি, আর হাইটটা আমি আপনাদেরকে মেপে দেখালাম না, তো আপনি সরাসরি দেখে নেবেন। আচ্ছা, এই যে এই পাশে একটা হরিয়ানা আছে, এটাও খুব সুন্দর, প্রত্যেকটা হরিয়ানা সুন্দর সাইজ। আচ্ছা, হরিয়ানা গুলো বডি খুব সুন্দর, বডি এবং কান কালার সব একের, সব একের। আচ্ছা, এই যে ওলান মোটামুটি ঠিক আছে, সবই ঠিক আছে। কানটা দেখেন তো কি সুন্দর কান, কান কয় ইঞ্চি হবে বাতাও? কান 18 ইঞ্চি, 18 ইঞ্চি হবে না? আচ্ছা, অনেক বড় কান। আচ্ছা, এটা কি মানে ধরন ধরন এরকম কিছু তথ্য? হ্যাঁ, এটা প্রেগনেট আছে। আচ্ছা আচ্ছা, অল্প দিনে বলা যায় নাকি? হ্যাঁ, মোটামুটি আর কি, মোটামুটি। আচ্ছা, ওইভাবে কথা বলে নেবেন হানুম ভাইয়ের সাথে। এই লোক কেমন দাম আছেন ভাই? এগুলো আপনার দেখা যাচ্ছে 65-70, 65-70 এরকম। আচ্ছা আচ্ছা, হরিয়ানা কিন্তু অনেক জায়গায় হরিয়ানা দেখতে পাবেন, অনেক জায়গায় হরিয়ানা আছে, কিন্তু এরকম বডি হরিয়ানা দেখতে পাবেন না। হ্যাঁ, মানে এর থেকে ভালো বডি পাবেন, তবে এরকম বডি না। হ্যাঁ, দাম কম আসে, সেগুলো যেগুলো শুকনা ওগুলো দাম কম আসে। দেখেন একটা দুধের হরিয়ানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দুধের ওলান দেখেন, দুইটা ঠিক আছে। আচ্ছা, এটা কয় দাঁত যাচ্ছে ভাই? এটাও ছয় দাঁত চলছে, ছয় দাঁত করে, যে কেবল ছয় দাঁত, ছয় দাঁতের। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম আসে? এটা আপনার ওই 55-60 এরকম, 55-60 হাজার টাকা এরকম ভালো ফার্স্ট দাম আসে। আচ্ছা, এই যে হরিয়ানা গুলো ভালো কোয়ালিটি, হরিয়ানা ছাগল যারা চান ভাইয়ের কাছে সহজে যোগাযোগ করবেন। আচ্ছা, এই পাশে একটা ছাগল ছাড়া পড়ছে ভাই। আচ্ছা, ওটা একটা লাল চোখের বিটল, বিটল না? হ্যাঁ, এটাও বিটল। আচ্ছা, এটা বিটল ছাগল, খুব সুন্দর। আচ্ছা, এটা কয় দাঁত ভাই? এটা ছয় দাঁত, যে নতুন আট দাঁত, আট দাঁতের ছাগল। আচ্ছা আচ্ছা, এই যে ওলান দুটো ঠিক আছে, অনেক সুন্দর, প্রথম প্রেগনেট, তবে গ্যারান্টি দেওয়া যাবে না, কতদিনের হয়েছে। আচ্ছা আচ্ছা, মাস দেড় দুয়েক হয়েছে, তো গ্যারান্টি দেওয়া, গ্যারান্টি দেওয়া যাবে না। আচ্ছা, এটা কেমন দাম আসে ভাই?
এটা আপনার এরকমই এটা 6500 অনেক বড় কিন্তু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি 37 হাইট হবে এটা আচ্ছা আপনার কাছে কালো কালারের বিটল নাই ভাই হ্যাঁ কালো কালার সব সব ধরনেরই আছে আচ্ছা কিন্তু স্যাম্পল স্যাম্পল দেখানোর জন্য আচ্ছা এই স্যাম্পল গুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন 90-95 কেজি লাইভ ওয়েটের হরিয়ানা 95 কেজি 100 কাছা কাছে ওজন এটা 100 কাছা কাছে ওজন দেখছেন এটা দেখেন এই যে ভালো করে খুলে দেখেন একটু খুলে দেখেন দুইবার বাচ্চা দেয়া এটা তৃতীয় নাম্বার আর কি আচ্ছা 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 গ্যারান্টি হবে না হ্যাঁ এ বিশাল সাইজের হ্যাঁ এই যে দেখেন শুনে নিতে হবে আশা দেখে শুনে কথা বিশাল সাইজের এটা এটা অনেক লম্বা ছাগল এই দিক থেকে অনেক অনেক লম্বা ছাগল যেমন লম্বা তেমন দেহ আচ্ছা কয় দাঁত চলছে ভাই বর্তমানে 6 দাঁত যে নতুন 8 দাঁত 8 দাঁতে পড়ছে আচ্ছা এই যে ওলানো কিন্তু দেখেন মাশাআল্লাহ সুন্দর দুধও ভালো হয় ছাগলটা অন্যরকম ছাগল হ্যাঁ খুব সুন্দর এরকম হরিয়ানা দেখা যায় না এই ছাগল এটা হাজার একটা হ্যাঁ মেরে পাঠি গুলো হ্যাঁ মেয়ে গুলো এরকম দেখা যায় না পাঠার তো হিসাব আনন্দ ভাই কাছে অন্যরকম 37 ইঞ্চি উচ্চতে আছে হরিয়ানা 37 ইঞ্চি উচ্চতা ভাই আচ্ছা এটা কেমন দাম আছে ভাই 37-38 উচ্চতা হবে এটা একটা আলোচনা সাপেক্ষে তাও কি লাখ পার হয়ে যাবে ভাই দেখা যাক আচ্ছা 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 যাক আপনি এটা যেহেতু দামি এটা আপনারা সরাসরি আসবেন কাছে এসে দেখে যেটা আলাপ আলোচনা করে আপনি নিন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখানে একটা হরিয়ানা আছে প্রত্যেকটা হরিয়ানা কিন্তু হাই কোয়ালিটি হরিয়ানা এই অনেক সুন্দর এটা মানে কম বয়স না ভাই হ্যাঁ আচ্ছা এটা 8 দাঁত এটাও 4 দাঁত যে 6 দাঁত পড়ছে নতুন কিন্তু কে দেখেন সিংটা কি সুন্দর সবচেয়ে বড় সুন্দর বিষয় হচ্ছে সিং আচ্ছা 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 সিংটা কি সুন্দর পেঁচানো বুঝতে পারছি আচ্ছা আমি এই ছাগলটা বলতে বয়স কম লাগতেছে ভাই একটু একটু দাঁতটা দেখে ভাই একটু একটু কষ্ট করে দাঁতটা দেখেন ভাই একটু বয়স কম লাগতেছে একদম চকচকে দাঁত দেখেন আচ্ছা আচ্ছা আর দাঁতে নতুন হ্যাঁ নতুন আচ্ছা আচ্ছা এই যে ওলান দুইটা ঠিক আছে এগুলো কেমন দাম আছে আগের মতোই এগুলো ওরকমই ওই 55-60 ভালো ফার্স্ট ক্লাস মাল কিনে জি জি এগুলো ভালো কোয়ালিটি হ্যাঁ এই যে দেখেন কিছু পাঠা আছে কালেকশন দেখেন হাই কোয়ালিটি হরিয়ানা পাঠা খুবই সুন্দর এটা উচ্চতা কত যাইতে পারে ভাই এটা আপনার মোটামুটি 40 ইঞ্চি আচ্ছা চার দাঁত যে 6 দাঁতে দেখেন দুই সাইডে ছোট হ্যাঁ হ্যাঁ 6 দাঁতের এটা হ্যাঁ এই যে খামার করা উপযোগী হ্যাঁ খামার করা উপযোগী মানে এতে আপনার মোটামুটি 3-4 বছর বীজ দিতে পারবে মিনিমাম এখনো না হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু 3-4 বছর তো দরকার নাই এক বছর পুরাপুরি বীজ দিয়ে আপনি ব্রিডার তৈরি করলে এক বছর পরে মনসা যে বলি হয় জি ওই বলিতে বেসমেন্ট ডবল রেটে বেচতে পারবেন এখন যে রেট দেন এবেন আপনি আচ্ছা 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 বুঝতে পারছি আর সাইজটা কি স্কয়ার একদম আচ্ছা কানটা দেখেন সিংগুলা একদম স্ক্রম্পের মতো সব এই যে দেখেন সিং এক হাত পার আচ্ছা 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 এক হাত পার সিংটা দেখছেন কি সুন্দর তাহলে দেখা যাচ্ছে 20 ইঞ্চি হ্যাঁ 19 ইঞ্চি 19-20 ইঞ্চি যাবে আচ্ছা এগুলো কেমন দামে সেল করেন ভাই এটা লাখের উপরে লাখের উপরে যাবে হ্যাঁ সমস্যা নেই এগুলো বিডার সেই সব করে আপনাদের নিতে হবে অনেক সুন্দর আছে এটা চাইতে আবার এটার হাইট বেশি এটা 42 হাইট আছে 42 ইঞ্চি হাইট আছে বুঝলেন প্রত্যেকটা কিন্তু সুন্দর সিং কান দেখেন মাশাআল্লাহ সাইজটা দেখেন ইনশাআল্লাহ অনেক সুন্দর 40 পার হ্যাঁ 42 ইঞ্চি এরকম একটা ফার্স্ট ক্লাস পাঠা জি আর এর সাথে যদি দেখা যাচ্ছে আপনার মোটামুটি 10টা কি 15টা ক্রসবিট ছাগল দেয় কিন্তু নরমাল না হাই কোয়ালিটি ক্রসবিট হতে হবে আচ্ছা যদি একজন খামার করে যত্ন সহকারে পরিশ্রম করে সে তৈরি করতে পারে এক দুই বছর খালি বেচা বিক্রি করবে না এক দুই বছর পর থেকে বেচা শুরু করবে দেখবেন প্রতি বছর ওনার খরচা বাদে 5-7 লাখ টাকা টিকবে খরচা বাদে অনায়াসে বুঝতে পারছি কিন্তু এরকম ফার্স্ট ক্লাস ব্রিডার রাখতে হবে ফার্স্ট ক্লাস ব্রিডার একের ব্রিডার রাখতে হবে এবং আনকমন ক্রস ব্রিড রাখতে হবে ইন্ডিয়ান ক্রস ব্রিড বাছাই করা আচ্ছা আচ্ছা 30-35 এরকম দামের থাকে কিনতে হবে হ্যাঁ আপনি পিওর ব্রিডার দরকার নাই ক্রস ব্রিডই কিনেন কিন্তু আনকমন জিনিস কিনেন নরমাল জিনিস কিনে লাভ নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা এটা কয় দাঁত যাচ্ছে ভাই এটা এটা 6 দাঁত যে নতুন 8 দাঁত নতুন 8 দাঁত তাহলে দাঁতটা ধরে দেখাই একটু মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি হ্যাঁ দাঁতটা একটু ধরে দেখাই আচ্ছা একটু দেখেন যে সেতে বোতলটাতে মারতে পারে একদম চকচকে দেখছেন একদম জি 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 বুঝতে পারছি এই যে এগুলো কি লাখের উপরে এটা অনেক উপরে চলে আচ্ছা অনেক উপরে চলে যাবে আচ্ছা মোটামুটি 1.5 প্লাস আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখেন ওগুলো কোয়ালিটি এগুলো কোয়ালিটি আলাদা হ্যাঁ এই জন্য এগুলো কিন্তু দাম সুন্দর কিন্তু এটা হ্যাঁ এটা একটু মানে খাওয়া দুর্বল হয়েছে বলতে এটা আপনার বর্ডারে দীর্ঘদিন আটকে ছিল ভাই জানা আচ্ছা 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 আসার পরে একদমই মারা যেত এখন মোটামুটি আল্লাহর রহমতে একদম সুস্থ হ্যাঁ ইনশাআল্লাহ এখন সারে উঠলে পারে হ্যাঁ আমরা জিঙ্ক ক্যালসিয়াম সিরাপটা ঠিক মতো যদি খাওয়াই এক দেড় মাস জি তাহলেই মনে করেন এটা ওরকমই হবে ওরকমই হয়ে যাবে কিন্তু এটা রেট পড়তে আছে জি জি কান দেখছেন এক হাত পার আচ্ছা 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 এক হাত পার কান দেখেন এই কয় দাঁত ভাই এটা 8 দাঁত না এটা সম্ভবত 6 দাঁত হবে দেখি দাঁতটা হ্যাঁ 6 দাঁত এই দেখেন এই দেখেন দাঁত ভাঙছে দেখছেন কেবল দাঁত ভাঙছে 6 দাঁত আচ্ছা এগুলো কেমন দাম আছে ভাই এটা আপনার মোটামুটি 70-75 হাজার তবে এটা এটা নিয়ে দেখা যাচ্ছে একজন 10টা ছাগল নিল
প্রেগনেট ছাগল নিলো হয়তো বা 10টা অথবা প্রেগনেট ছাড়া নিলেও সমস্যা নাই প্রতিদিন এই এই পাঠায় একটা করে বীজ দিতে পারবে একটা দিনে ছাগল বীজ দিতে পারবে এটা না আচ্ছা 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 এটা দিয়ে শুরু করলো কম রেটের মধ্যে মালটা ভালো মাল পালো হ্যাঁ 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 বুঝতে পারছি মোটামুটি তো এই তো মোটামুটি অবস্থা এই যে এখানে তোতাপুরি দেখেন পাঠা আছে ভালো ব্যান্ড তোতাপুরি বহু পাঠা আছে এমনি পাঠাটার কে যাচ্ছে একটু দেখা মানে দেখার উদ্দেশ্য এই সুন্দর ব্যান্ড ব্যান্ডটা দেখেন কি সুন্দর মকের ফ্রান্স কি সুন্দর ব্যান্ড আচ্ছা 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 এই যে কয়টা দিস ভাই খুব সুন্দর দুই দাঁত অদাঁত এরকম সাইজের পাঠা বহু পাঠা এই যে কালার দেখতে পাচ্ছেন এই কালার বাদে কালো কালার আছে সাদা কালার আছে মোটামুটি আপনার লাখ পার হয়ে যাবে এগুলোর দাম হ্যাঁ লাখের উপরে চলে যাবে এই যে এখানে তোতাপুরি দেখেন ছাগল আছে একটু দেখাই তোতাপুরি আরো সুন্দর সুন্দর মাল আছে কালেকশন আছে জাস্ট আপনাদেরকে ধারণা দিতে এরকম কালেকশন अवेलेबल তাদের কাছে আছে হ্যাঁ আচ্ছা এই যে এটা কয় দাঁত চলছে ভাই ছয় দাঁত ছাগল আচ্ছা এই যে দাঁত দেখা যাচ্ছে দাঁত দেখা যাচ্ছে যে পিছের লোমটা দেখেন সুন্দর অনেক সুন্দর আচ্ছা এগুলো কেমন দাম আসে এটা 65 65 হাজার টাকা দাম আসে আচ্ছা এই পাশে আরেকটা আছে কালার সুন্দর এই যে মুখ দেখেন ব্যান্ড ভালো অনেক সুন্দর ব্যান্ড এবং কালারটা খুব রূপ সুন্দর বডিও মাশাআল্লাহ এই যে ব্যান্ডটা দেখাই সাইড থেকে এই যে ব্যান্ড দেখছেন অনেক সুন্দর কয় দাঁত যাচ্ছে ভাই এটা 6000 যেন নতুন আট দাঁতে ছাগল আচ্ছা এটা কেমন দাম আসে এটা আপনার ওই 55-60 এর 55-60000 টাকা ফার্স্ট ক্লাস ব্যান্ড তো দাম আসে এগুলো সরাসরি আসবেন আপনারা হ্যাঁ এসে দেখে নেবেন হ্যাঁ অনেকে শুধু বাচ্চা চাই বোকা লোকে বাচ্চা চাই আর বোঝে না তো আচ্ছা 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 আরে বাচ্চা একটা ভালো বাচ্চা কিনতে গেলে 45-50 হাজার এর নিচে বাচ্চা হয় না যত ছোট বাচ্চাই নেন তাহলে আপনার বাচ্চা না কিনে ওর সাথে 10-15 হাজার টাকা সেট দিয়ে একটা বড় ছাগল কিনে সমস্যা কি আচ্ছা সাথে 10-15 হাজার টাকা দিলে আপনার বড় হয়ে যাবে হ্যাঁ ওটাই হিসাব বড় হয়ে যাবে এটা অনেক সুন্দর আচ্ছা এই যে কালার দেখেন এটা আদাত হয়ে গেছে এটাও নতুন আদাত সুন্দর উলান হ্যাঁ এগুলো দেখে নেবেন এমন কেমন দাম আছে ভাই এটা আপনার 50-55 এরকম 50-55 হাজার টাকা এই যে মুখ দেখছেন 50-55 হাজার টাকা দাম আছে এই যে ছাগল দেখেন ব্যান্ড দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ব্যান্ডটা দেখেন বাচ্চা বিক্রি করে না কিন্তু মায়ের সাথে এগুলো আছে খুব সুন্দর পাটির বাচ্চা নাকি ভাই জি পাটির বাচ্চা আচ্ছা এই যে মুখ দেখেন এই বাচ্চাগুলো কেমন দামে সেল করেন 25-30 হাজার 25-30 হাজার আচ্ছা 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 খুব সুন্দর বাচ্চা 25-30 হাজার টাকা হলে আপনাদের বাচ্চা পাবেন মোটামুটি আড়াই তিন মাস হয়েছে বয়স ভাই দুই মাস পার হয়েছে ওর মা দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে আচ্ছা এই যে হরিয়ানা থেকে গেছে ভাই এটা এটা হরিয়ানা বলা চলে না এটা একটা পাঞ্জাব জাতের ছাগল আর কি আচ্ছা 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 পাঞ্জাব জাতের ভিতরে বুঝতে পারছি অনেক সুন্দর আমার কেউ ক্রস ব্রিডও বলে ইন্ডিয়ান ক্রসও বলে ইন্ডিয়ান ক্রস ব্রিডও বলে আচ্ছা হরিয়ানা ক্রস ব্রিডও বলা যায় এবং বাচ্চা হয় অনেক সুন্দর অনেক রূপের আচ্ছা আচ্ছা এই ছাগলগুলো খুব বড় হয় মানে ধরনই আলাদা হ্যাঁ এই ছাগলগুলো অন্যরকম এক ছাগল অরিজিনাল ব্রিড কিন্তু বেল নাই তোতা হরিয়ানার কোনো অংশ কম না এটাও আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ ভাই এগুলো কেমন দামে বেচছেন আপনি এটা আপনার আলোচনা সাপেক্ষে বলা চলবে না সরাসরি সরাসরি বলে সরাসরি 55-60 55-60 হাজার টাকা আচ্ছা আচ্ছা 55-60 হাজার টাকা এই ছাগলগুলো বড় ছাগল হ্যাঁ সহজ মনে আসে দেখলে তারপর বুঝতে পারবেন এই দেখো তোতা বাচ্চা আছে এটা মেয়ে অতি তোতা বাচ্চা পিওর না আচ্ছা বুঝতে পারছি এই বাচ্চাগুলো কেমন দামে বেচছেন ভাই এটা মোটামুটি 30-28-30 এরকম 3-4 মাস হয়ে গেছে হ্যাঁ বেশি 4 মাসের বেশি বেশি হয়ে গেছে আচ্ছা এই যে এই পাঠা পাথিরাস পাঠা পাথিরাস পাঠা না আচ্ছা আচ্ছা এটা কয় দাঁতে পাঠা এটা 4 দাঁত যে 6 দাঁতে পড়ছে 6 দাঁতের আচ্ছা এই পাঠাগুলো কি বিক্রি করেন আপনারা হ্যাঁ পাঠা ছাগিয়ে আছে এর সাথে আচ্ছা এই যে 4 দাঁত 4 দাঁত যে নতুন 6 দাঁতে 4 দাঁতই ছিল এই দেখেন দেখছেন হ্যাঁ 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 বুঝতে পারছি দেখছি হ্যাঁ বুঝতে পারছি এই পাঠি আছে আপনার কাছে হ্যাঁ পাঠি আচ্ছা এই জন্য পাঠা পাঠি মিল করে আপনি নিতে চাইলে আপনি সেটাও পাবেন যোগাযোগ করে নিন যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা এই ছাগলটা কি জাতের ভাই এটা ওই পাথিরাজের ভিতরে আর পাথিরাজের মধ্যে পড়ে জি আচ্ছা এটা দাঁত আছে না এটা দাঁত দাঁত আছে পাঠি পাঠি না পাঠি আচ্ছা দাঁত আছে দাঁতটা দেখি
এই 4 দাঁত যে 6 দাঁত আছে 6 দাঁতের হ্যাঁ আচ্ছা দ্বিতীয় বার এটা আর কি এই এই পাটার সাথে এই পাটি নিলে সমস্যা না এটা 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 আর ওটা একই হবে না অ্যাডজাস্ট হবে আচ্ছা 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 তো এগুলো যদি নেন ভাই সে সহজ সহজ এটা এর পরে দেখাচ্ছে পাটার পাটি একসাথে কেউ যদি দিলাই মোটামুটি ধরে লেন 1,10,20 আচ্ছা আচ্ছা অনেক সুন্দর অনেক রূপের এবং এক যদি খাওয়ানো যায় না ভাই জি সামনে একদম বডি এই রম চওড়া হয় কারগরের মতো এত রূপ হয় আপনার আগে ছিল তো দেখছি এগুলো হ্যাঁ অনেক সুন্দর তোমার ওটা 1,00,000 টাকা পার হয়ে যাবে এই জোড়া মিল করে নিন জোড়া মিল করে জোড়া মিল কিনলে আজ আলাদা ভাবে নিচ্ছেন সরাসরি কথা বলে নিন আচ্ছা এই যে একটা পাটা এই দেখেন আচ্ছা 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 বুঝতে পারছি শিরোহী পাটা কিন্তু হাইট এটা একটা সোনাকান শিরোহী সোনাকান সোনাকান বলে হ্যাঁ আচ্ছা 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 আর আরেকটা আছে ওটা ছাড় কিন্তু কোডের কান এই যে শিরোহীর পাটার কিন্তু কান বেশি বড় হবে না বেশি বড় কান হলে মনে করবেন এটা ক্রস ক্রস ঠিক আছে আচ্ছা 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 যেমন গতকালকে আমাকে এক বড় ভাই আমার কাছ থেকে 12টা ছাগল নিয়েছে উনি সর্বমোট হ্যাঁ উনি আসে বলতিছে ভাই আপনি শিরোহীর পাটার সমান আমার বড় পাটাকে দেখেছে এই সমানই পাটা তারপরে এত দাম চাচ্ছেন 90 দাম চাচ্ছেন দেখান তো দেখি একদম 100 তোতাপুরি আর শিরোহী দিয়ে ক্রস হয়েছে কান এক হাতের কাছাকাছি আচ্ছা বুঝছেন উনি ওই পাটা মানে যেভাবে হোক হয়তো বা লোকাল কালেকশন করছে অথবা কোনো ক্রসবিট ছাগল থেকে তৈরি করছে আচ্ছা ওনার গ্যারান্টি দিচ্ছে 100 শিরোহি হলো কোয়ালিটি একটা শিরোহি নেন তার ওদের জন্য কারো 2-3 জনের সাথে সাথে দেখানো হলো সবাই বলছে ক্রস ক্রস জি জি শিরোহি পাঠার কান ছোট হয় হ্যাঁ আর এর বডি কি ভাই জানা এগুলো দেখে নিতে হবে আপনাদের এর বডিগুলো হবে সামনের বডিগুলো একদম সারগরুর মতো সিনা দেখে সিনা বুঝতে পারছি এত রূপ এত সুন্দর কয় দাঁত চলছে ভাই এটা 4 দাঁত যে নতুন 6 দাঁত এটা দুই সাইডে দুই দাঁত এখনো উঠতে বাকি আছে আচ্ছা এটা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসে এটা আপনার মোটামুটি 65-70 হাজার 65-70 হাজার টাকা রেট আসবে আচ্ছা এই যে এখানে দেখেন এগুলো কি মেহতি তোতার মধ্যে পড়ে এটা সুন্দর তোতা বাঘা তোতা বলে কেউ মেহতি তোতা বলে খুব সুন্দর পাঠা পাঠা না আচ্ছা এ বয়স এটার বয়স চলছে 4 মাস 4 মাস কেমন দাম আসবে এটা মোটামুটি 35 হাজার 30 থেকে 35 আচ্ছা 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 বুঝতে পারছি এই যে এখানে একটা পাঠা বাচ্চা আছে সুন্দর কালার এই যে এই ধরনের কালার যারা আমাকে ছবি ভিডিও পাঠাইছেন অনেক সুন্দর বাঘা তোতা এটা যাই হোক মুখ যেটা আছে আপনি দেখে এভাবে নিতে হবে খুব সুন্দর ভাই আচ্ছা 6 মাস বয়স চলছে 6 মাস বয়স চলছে বাঘা তোতা একটু মুখটা আপনি দেখে দেখাই হ্যাঁ অনেক সুন্দর গল কম্পল কম্বল হবে কালার বিশাল বড় হবে এগুলা পাঠাও হ্যাঁ অনেক বড় হবে মুখ দেখছেন গলা ঝুলো ভালো আছে এগুলা কেমন দাম আছে ভাই 40-45 হাজার 40-45 হাজার টাকা দাম আছে আচ্ছা এই যে তোতা বড়ি এটা পাঠা এটা 100 তোতা আচ্ছা মুখটা তো ভালো অনেক সুন্দর ব্যান্ড এই যে ছোট মুখের দেখেন মুখের পাঁচ দেখেন একবারে উপরে উঠে গেছে সুন্দর ব্যান্ড আচ্ছা 4 দাঁত ভাঙছে কেবল আচ্ছা এই যে মুখ সাইড থেকে দেখেন মুখ একদম বোসা তোতার মধ্যে দামের কোনো হিসাব নাই অনেক লোক জিজ্ঞেস করে ভাই একটা তোতা পাঠা একটা হরিয়ানা পাঠা কেমন তোতা পাঠা তোতা ছাগি কেমন রেট পড়বে কিন্তু কেটার জিজ্ঞেস করা ঠিক না তোতা পাঠা তোতা ছাগি এক জোড়া 1 লাখও পড়তে পারে এক জোড়া 3 লাখও পড়তে পারে এটা ব্যান্ডের উপরে দাম আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা একটু দেখাই আর ওই যে এটা যমুনাপারি হামচা হামচা না হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু কেটা তোতামুখী যমুনাপারি আর কি এটাও কিন্তু পিওর একদম আচ্ছা তোতার মুখে ভাজ আছে না ভাই পাকিস্তানে হয় এসব মানে আচ্ছা 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 বুঝতে পারছি অনেক সুন্দর একটু সাইড থেকে দেখাই এই মুখটা খুব ভালো লাগছে আমার এই যে অনেক সুন্দর দাঁতটা একদম চ্যাংড়া 4 দাঁত যে 6 দাঁত এই যে মুখ দেখেন আচ্ছা এই কেউ কি এটা কি তোতাপুরি ছাগলকে প্রজনন করাতে হবে এটা দিয়ে ভাই হ্যাঁ তোতাকে করানো যাবে যৌনাপারি করে না করানি ভালো এটা পিওর যৌনাপারি কি করতে হবে আচ্ছা এই মুখটা কিন্তু ছোট মুখ এই মুখের ভাষটা দেখেন অনেক সুন্দর ছোট অন্যরকম একটা ভাজের একটা তোতামুখী যৌনাপারি এটা হ্যাঁ কয় দাঁত ভাই এটা বললেন 4 দাঁত যে 6 দাঁত আচ্ছা এটা কেমন দাম আছে এটা মোটামুটি 1,00,000+ হবে 1,00,000+ হবে আচ্ছা এই যে জাস্ট একটু ধারণা দিলাম আপনাদেরকে এই যে আরো আছে একটু দেখাই এটা 4 দাঁতের পাটা 4 দাঁতের না আচ্ছা এটা তোতাপুরি পাটা এই যে মুখ দেখেন ব্যান্ড দেখেন হ্যাঁ এই যে ব্যান্ড এই ব্যান্ডের ভাই এটা কেমন দাম আসে 60-65 4 দাঁতের 60-65 হাজার টাকা 4 দাঁতের এগুলো দাম আসে আচ্ছা এ পাশে একটা দেখাই ছোট এটা এটা বাঘা তোতা বলে খুব সুন্দর এটা আচ্ছা আচ্ছা অনেক রোখাল এখন হ্যাঁ 6 মাস পার হয়েছে বয়স এগুলো 6 মাস পার হয়ে গেছে না আচ্ছা তোরের পাঠা খুব এটা মুখের ব্যান্ডও আসবে ভবিষ্যতে এই যে দেখাই এই যে এ পাশে থাকো এই যে বয়স কম 6 মাস মতো বয়স 6 মাস পার হয়েছে আচ্ছা এটা কেমন দাম আসে এটা 50-55 হাজার 50-55 হাজার টাকা দাম আছে তবে প্রত্যেকটাই দরদাম করার সুযোগ আছে আর সহজে আসবেন হ্যাঁ এই যে একটা তোতা পাঠির বাচ্চা আচ্ছা খুবই সুন্দর বাচ্চাটা এগুলা বাচ্চা মানে সহজে মিলেই না আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যান্ডটা দেখছেন কি সুন্দর
আচ্ছা আচ্ছা তো আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে এটা নিতে পারেন খুব সুন্দর আচ্ছা তো মোটামুটি এই তো ছিল না ভাই আজকে এই পর্যন্ত এরপরে ক্রসবিট দেখাবো দুম্বা দেখাবো